আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজির বেসরকারি এলপিজির দাম 993 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এতে দাম 102 টাকা বাড়বে, তবে সরকারি এলপিজি দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে আগস্ট মাসের জন্য এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। চলতি জুলাইয়ে সৌদি সিপি অনুযায়ী এই দাম নির্ধারণ করেছে কমিশন। এতে প্রতি কেজি এলপিজি দর মূসকসহ ভোক্তা পর্যায়ে এবার নির্ধারিত হয়েছে 82 টাকা 72 পয়সা, আর ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহারের জন্য অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার দর নির্ধারণ করা হয়েছে 48 টাকা 71 পয়সা। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামা করায় প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এই নিয়ে পঞ্চম দফায় দর নির্ধারণ করা হলো এলপিজির। আমাদের সদস্য অর্থ সহকর্মীরা সবাই খোঁজ খবর নিয়েছেন, আমি আল্লাহর রহমতে অনেক প্রেস ব্রিফিং। বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 993 টাকায় সমন্বয় করা হয়েছে।